وعليك السلام ورحمة الله وبركاته. دي حكمة بني توقع إيمانك تكون إيمان جوجتا إيمان دكتا যার মাধ্যমে মানুষ অসৎ আচরণ থেকে বাঁচে, অনৈতিক আচরণকে বাঁচে। আর কেউ কেউ বলেছেন, যেমন ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, হিকমা ফিউলু মা ইয়ানবাগী আলা ওয়াজহি আল্লাযী ইয়ানবাগী ফিল ওয়াক্তি আল্লাযী ইয়ানবাগী। যে কাজ যেভাবে করা উচিত সেভাবে সম্পাদন করা, নির্দিষ্ট সময়ে তার উপযোগী সময়ে সম্পাদন করা, এর নাম হল হিকমা। ইমাম নাওয়াই রহিমাহুল্লাহ বলছেন, হিকমা মানে হলো এমন ইলম যার মধ্যে বিভিন্ন রকমের আহকাম সামিল। المشتمل على المعرفة بالله تبارك وتعالى، যার মধ্যে আল্লাহকে চিনার বিবরণ রয়েছে, এমনি ভাবে নিজের দক্ষতা কাজে লাগানোর মতো দিক নির্দেশনা আছে। আত্মশুদ্ধি লাভের পথ মজুদ বা দিক নির্দেশনা আছে। হককে হক সাব্যস্ত করা, হকের মাধ্যমে আমল করা, এরকম যোগ গুণ যার মধ্যে আছে। আর নিজের নফসকে মানে প্রবৃত্তিকে না হক পথ থেকে বাঁচাবার মতো যে যোগ্যতা, তার নাম হচ্ছে হিকমা। আর যার মধ্যে এসব গুণ আছে সে হলো হাকিম। আল্লাহ আকবার, এটা বলছেন এটা ইমাম রবি রহমাউল্লাহ ইমাম মুসলিমের সরাহে উল্লেখ করেছেন। এমনিভাবে আল্লাহ পাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তার বিশেষ গুণ আল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ পাক তাকে দান করেছেন, لقد من الله على المؤمنين بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে কিতাব শিক্ষা দেন এবং হিকমা শিক্ষা দেন। কিতাব মানে কিতাবুল্লাহ, হিকমা মানে নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনিভাবে কোরআন এবং সুন্নাহ থেকে যেসব জ্ঞান বের হয় সেগুলোকে হিকমা বলে। মানে এই যে আপনি যেটা হিকমার অর্থ ব্যাখ্যা যেটা শুনলেন, এর নাম হচ্ছে কি, উভয় মিলে যেটা কোরআন শুননা, এর নাম হলো হিকমা। কোরআন শুননার জ্ঞান যদি আপনার মধ্যে থাকে আর এটা বাস্তবায়নের ক্ষমতা আপনার মধ্যে থাকে, তাহলে এটা হলো হিকমা। আর বাস্তবায়ন করেন এটা হিকমা, কারণ যেটা যেভাবে করা ওইভাবে যদি করে তো কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া আপনি কী করবেন, তো না হক পথে যাবেন। তাহলে কোরআন এবং নবীর সুন্নাহ, অথবা যদি আপনি বলেন পৃথক পৃথক শুধু কোরআন শুধু সুন্নাহ, কারণ একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোন সময় কোরআন আপনি বুঝবেন না নবীর সুন্নাহ ছাড়া, আর নবীর সুন্নাহ গ্রহণ করলে হবে না যদি কোরআন না গ্রহণ না করেন, কারণ নবীর সুন্নাহ হলো কোরআনের ব্যাখ্যা। তাই যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহকে অস্বীকার করে, এ আছে একদল সরাসরি কাফের, ইশকাল নেই, কাফের। তো কিতাব কিতাবুল্লাহ, হিকমা মানে নবীর সুন্নাহ। তো বেশিরভাগ মুহাদ্দিসিন বা শারহীনদের কথা, আর একটা কথা হলো কিতাব এবং নবীর সুন্নাহ থেকে মুস্তাম্বাত,
جسب احكام بره আর হিকমতে পরিপূর্ণ তাকেও হিকমত বলে এই হলো সংক্ষিপ্ত আপনার প্রশ্নের উত্তর والله اعلم الله يديك والسلام عليكم ورحمه الله وبركاته